हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल निकीज ब्लॉग। तो अनेक दिन पर आज एक ब्लॉग शुरू कर लम, जो देखो रेडी हो गई। तो जब एक डाक्टर का जान तुम्हें प्रचंड शरीर खराब, ठंडा लेगे, काशी, श्वासकष्ट। तो हमारे बाड़ सामने एक जन होमिओपैथी डाक्टर बसे, तो कखनो देखा ना होमिओपैथी डाक्टर। तो माँ बोलो, अनी तो बलो डाक्टर खूब भलो, तो तई जा एक देखाते। तो तुम्हारे दादा भाई गे बजार करते, एदि हमें भात बसिए दिए। तो भातटा हो ग ঠিক মতো এরকম বেলা করে ঘুম থেকে উঠে বিছানাটাও পর্যন্ত তোলা হয়নি, তুলবো, এসে তারপর বিছানা তুলবো, মাত্র কোনো রকম নামিয়ে তারপর বেরিয়ে যাবো। ডাক্তার দেখিয়ে চলে এসেছি। ডাক্তারবু চেম্বারে আজকে বসেনি, যার জন্য বাড়িতে বসেছিল সকালবেলা। তো বাড়িতে দেখিয়ে আসলাম, দিয়ে যে ওষুধ দিয়েছে, এই যে দেখিয়ে আসলাম। তো দেখি হোমিওপ্যাথি খেয়ে কীরকম ফল পাই। খুব ভালো ডাক্তার, আমাদের খুব প্রচণ্ড ফেমাস ডাক্তারটা, খুব ভালো মানুষ। আর আমাদেরও যেহেতু একটু চেনাশোনা আছে, গেলাম ডাক্তারবুকে ভিজিট দিতে যাই না। ডাক্তারবু একদমই টাকা নিল না, ওষুধ দিল, ওষুধেরও টাকা নিয়ে নিয়ে কিচ্ছু নিল না। তো মাকে মাকে যেহেতু প্রচণ্ড ভালোবাসে, তাই মায়ের সাথে চেনাশোনা, কোনো টাকাই লাগলো না, হচ্ছে ব্যাপার। তো চলো খেয়ে দেখি কতটা সুস্থ হই। এদিকে তোমার দাদাভাই বাজারও করে নিয়ে এসছে, কী কী বাজার করেছে চলো তোমাদের দেখা। এই যে এই যে রান্না বান্না হচ্ছে, ওষুধটা তো একটু খেলাম একবার, খেয়ে কিছুটা ভালো লাগছে শরীরটা। তো যাই হোক, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, দেখো আগে কী কী রান্না করছি চলো তোমাদের একটু দেখাই। ও এই যে তোমাদের দাদা ফুলকপি নিয়ে এসেছিলো। তো ফুলকপিটা আমি কী করেছি, আজকে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ করবো। এটা কী করে করবো সেটা তোমাদের বলে দিই। আমি এই যে আদা রসুন, আদা জিরা লঙ্কা বেটে নিয়েছি, টমেটো ধনে পাতা লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু মশলা দিয়ে এই যে ফুলকপি আর আলুটা মেখে নিয়েছি, সমস্ত কিছু একবারে দিয়ে দিয়েছি। আমার এই ধর এরকম করে এই ফুলকপি রান্নাটা খুব ভালো লাগে। তো এটাই আমি যত মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, এটাই আমি তেলের ওপর দিয়ে না একটু ভাপা টাইপের করবো, আর তারপরে এই মাছগুলো আজকে আমি একটু দিয়ে দেবো। এটা আমি আসলে আমি নিরামিষ যদি রান্না হয় এই রান্নাটা করি, আমার ভীষণ ভীষণ ফেভারিট এই ফুলকপি ভাপাটা। তো আজকে প্রথমবার কী করবো, আজকে প্রথমবার এটার উপর মাছ দিয়ে দেবো, এ হচ্ছে ব্যাপার। এটাই আজকে শুধু রান্না করবো। আর এই যে বেগুন ভাজা করেছি, আর এই দেখো এই একটা জিনিস কিনেছি, এটা হচ্ছে লঙ্কার আচার। আমার খুব আচার খেতে ইচ্ছে হচ্ছিলো, সামনে দিকে আচার আলা এসছে, তো আমি একটু লঙ্কার আচার কিনে আনলাম। তো এই যে বেগুন ভাজা এটা আমি কিনে গেছি, মাছ ভাজা হচ্ছে, এক্ষুনি আমার রান্না হয়েই যাবে প্রায়। তেল আর বেশি দিইনি, তেল অনেকটাই আছে, একটা তেজপাতা শুধু দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই যে ফুলকপি মাখারটা পুরোটাই আমি দিয়ে দিলাম। তো এইভাবে ফুলকপিটা একটু কষাবো, কষিয়ে দেন আমি ঢাকা দিয়ে দেবো। এই ফুলকপিটা এইভাবে একটু রান্না করে দেখবে তোমরা, খুব কিন্তু টেস্ট হয়, আমার তো অন্তত খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগবে জানি না। চলো আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো, অল্প একটু সময়ের জন্য দিয়ে, তারপর আর একটু কষিয়ে, তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা আমি একটু কষিয়ে নেবো এখন। এই যে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম, তোমাদের আর দেখানো হয়নি। তো মাছটাও আমি দিয়ে দিয়েছি, জানি না কেমন হবে রান্নাটা, অনেকদিন পরে করলাম এইভাবে। আর মাছ দিয়ে প্রথমবার করলাম, এটা আমি ফুলকপিটা শুধু করি, যদিও আজ একটু মাছ দিয়ে খেতে ইচ্ছে হলো তাই করলাম। এই যে মাছ তো রান্না রেডি, প্রচণ্ড খিদে পেয়েছে সবাই থেকে, যেহেতু কিছু খাইনি। তো ওই যে আমি ভাত বেড়ে নিয়েছি, এবার চলো খাই, খেয়ে তারপর কথা বলছি। মাছ রান্না রেডি, দেখো কালারটা কিন্তু সেই এসছে। তো আমি একটু এক পিস তুলে নেবো, ছোট্ট এক পিসই তুলবো, একটা ফুলকপিও নেবো। বেগুন ভাজাও করেছি, কিন্তু এখন বেগুন ভাজা খাবো না, এটা দিয়ে আমি একটু গরম গরম কটা ভাত খেয়ে নেবো, আর একটু আচার খাবো। এই হচ্ছে আমার খাবার। এই লাগিয়ে কেমন হয়েছে রান্নাটা, ভাতের সব কাজ করে নিয়েছি, বাসনটাও ধো হয়ে গেছে, দিয়ে এবার জলটা গরম বসাবো, দিয়ে স্নান করতে যাবো। তো চলো ভিডিওটা আর বড় করছি না, মিলিয়ে গেছে পড়তে, মিকি দুটোর সময় চলে আসবে, দিয়ে আবার লাইভ করতে বসতে হবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও আজকের মতো।